নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে। আমার মাথায় এইটা এবং আমার সাইডে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে এই মুহূর্তে আমি কোথায় আছি। নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে। পাঞ্জাব তথা উত্তর ভারত তো বটেই, গোটা দেশের অন্যতম জনবহুল পর্যটন স্থল হল এই মন্দির। চতুর্থ গুরু গুরু রামদাস সাহিব 16 শতাব্দীতে এই মন্দির নির্মাণ করেছিলেন। তো আজকে সকালবেলা আমরা এসে গেছি অমৃতসরের গোল্ডেন টেম্পল ভিজিট করতে। তো এই গোল্ডেন টেম্পলটা আমরা কেমন দেখলাম, কেমন কি ঘুরলাম, এখানে ঢোকার কি কি নিয়ম, কি কি নিয়ে আপনারা এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন, কি কি আপনাদের এখানে অ্যালাউ আছে, কি কি অ্যালাউ নেই, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ। প্রতিদিন প্রায় কমপক্ষে 10,000 মানুষ আসেন এই অমৃতসরের স্বর্ণ মন্দিরে। এটা হচ্ছে পুরো গোল্ডেন টেম্পল এরিয়াটা, বাইরের এরিয়াটা। তো এই এই মার্কেটে ভিতর দিয়ে আমরা এলাম, এবং তারপরে এইটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেটটা, আপনাদেরকে এইখানেই ঢুকতে হবে। আর জুতো খোলার জায়গা আছে আপনার এদিকটাতে, এইখানে আপনারা ফ্রিতেই রাখতে পারবেন জুতো। আর ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ আছে, কিন্তু ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, ফটোগ্রাফি করা অ্যালাউ আছে। আর যেখানে মেন মন্দির আছে সেইখানে আপনার কিছুই অ্যালাউ নেই মেন মন্দিরে। আর নো স্মোকিং এরিয়া এটা আছে, তো প্লিজ এখানে কিছু স্মোকিং করবেন না। আসুন তাহলে আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি। মন্দির ঢোকার সময় এই বাঁ দিকে জুতো খুলেই আপনাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর এরকম মাথায় পাগড়ি বা ফেটটি আপনাদের সবাইকেই বাঁধতে হবে, ছেলে বা মেয়ে যেই হোক, এবং এগুলো এখানে ফ্রিতেই পাওয়া যাচ্ছে। জুতো রাখা আমাদের হয়ে গেল, এরপর আমরা প্রবেশ করব মেন গেট দিয়ে মন্দিরের মধ্যে। আর এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তো মানে এই বাইরেটাতে আছে, ভেতরে অ্যালাউ নেই। তো তবুও চেষ্টা করছি দেখাবার যদি সম্ভব পসিবল হয় আমার। তো এটা হচ্ছে মেন ঢোকার মন্দিরের গেটটা। আর শু আমরা ওখানে রেখে এলাম, তারপর আমরা বাকিদের মতো এই পথ দিয়েই যাব মন্দিরে, মন্দিরের ভেতরে। আসুন তাহলে আমার সঙ্গে দেখে নিই আজকে স্বর্ণ মন্দির ভ্রমণে কি কি দেখার আছে। এখানে সামনেই জল আছে, সেই জলে আপনাদেরকে পা ধুয়ে তারপর মনে মনে প্রবেশ করতে হবে। আর হাত ধোয়ার জায়গা আপনাদের এখানে আছে, করা আছে। আমরা এন্ট্রি নিচ্ছি গোল্ডেন টেম্পলের ভেতরে। এখানে সিঁড়ি আছে, সামনেই চোখে পড়ছে আপনাদের গোল্ডেন টেম্পল। প্রতিষ্ঠার 2 শতাব্দী পর এই মন্দিরকে 1830 সালে মহারাজ রঞ্জিত সিংহ 162 কেজি সোনা দিয়ে মুড়ে দেন। এরপর 9 দশকে পুনরায় 500 কেজি সোনা ব্যবহার করে সংস্করণ করা হয়। এই সংস্কারে মোট খরচা হয় 140 কোটি টাকারও বেশি, এবং 1995 থেকে 1999 পর্যন্ত এই সংস্কার চলে। গোল্ডেন টেম্পল অমৃতসর, যা শ্রী হরমন্দির সিং সাহেব নামে পরিচিত, এটি পাঞ্জাবের একটি বিখ্যাত গুরুদোয়ার।
মন্দিরটি সবচেয়ে বিখ্যাত আধ্যাত্মিক স্থানগুলির মধ্যে একটি, যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীর জন্য শান্তি এবং আধ্যাত্মিক তাৎপর্য প্রদান করে। গোল্ডেন টেম্পল সুন্দর স্থাপত্য, সোনার পাতার কাঠামো, কাটা প্রসাদ, গুরু কা লঙ্গর এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত। 1995 থেকে 1999 পর্যন্ত 4 বছর ধরে 24টি সোনার স্তর বসানো হয়েছিল এবং এই সংস্কারের সমস্ত খরচ অনুদানের মধ্যে দিয়ে ঘটেছিল। মন্দিরের সংস্কার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্ত খরচই অনুদানের উপর নির্ভরশীল। গোল্ডেন টেম্পলের মধ্যে এইখানটাই হচ্ছে শেষ ফটো তোলার জায়গা, এরপর কিন্তু আর ফটোগ্রাফি করা অ্যালাউ নেই। স্বর্ণ মন্দিরের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, সেহেতু আমরাও চলে যাচ্ছিলাম এই গোল্ডেন টেম্পলে ভিজিট করতে। তো গোল্ডেন টেম্পল দেখে নেওয়ার পর আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, সন্ধ্যেবেলা আমরা আরেকবার আসবো এই টেম্পল ভিজিট করতে। গোল্ডেন টেম্পলের রাতের সৌন্দর্যের কথা অনেক শুনেছি, তো সেহেতু আমরা আবার চলে এলাম গোল্ডেন টেম্পলটাকে আরেকবার রাতের আলোয় দেখার জন্য। এটা হচ্ছে টেম্পলের বাইরের অংশটা যেখান দিয়ে আমরা সকালবেলা গেছিলাম, এটা সেই রাস্তাটা, এবং এখান দিয়েই আমরা আরেকবার ঢুকে পড়বো টেম্পলের মধ্যে। আর আপনাদেরকেও দেখিয়ে দেবো টেম্পলটি রাত্রেবেলা দেখতে আরো খুব সুন্দর লাগে। মন্দিরটি 67 ফুট উঁচু এবং এটি একটি দোতলা কাঠামো হিসেবে নির্মিত রয়েছে। এটি প্রায় বর্গাকার আকারের এবং একটি সোনার পাতার গম্বুজে রয়েছে। অমৃতসরের গোল্ডেন টেম্পলের ভিতর তৈরি পুলটি 5.1 মিটার গভীর। এটি একটি 3.7 মিটার চওড়া ঘড়ির কাঁটার দিকে মার্বেল প্যাসেজ দ্বারা বেষ্টিত। অনেক শিখ বিশ্বাস করেন এই পুলের স্নান তাদের কর্মকে শুদ্ধ করতে এবং পুনরুদ্ধার ক্ষমতা অর্জন করতে সাহায্য করে, এবং কেউ কেউ এই জল তাদের বাড়িও নিয়ে যায়। অনেক দিনের একটি আশা বা স্বপ্ন আমাদের পূর্ণ হলো। যদি আপনারাও চান এই গোল্ডেন টেম্পলে আসতে, তাহলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনারা এখানে আসতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিও দেখে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা এরপর এখান থেকেই আমাদের ট্রেন ধরবো কি বর্ধমান ফিরে আসার জন্য। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।